শফিউল ইসলাম, রাব্বি এবং নুরুল হাসান, এইখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজে পেস বোলার ছিলেন, সেই ক্ষেত্রে এখানে পেস বোলারের সংখ্যা আসলে ওরকম একটা আমি দেখতে পাচ্ছি না। বিশটা উইকেট নিতে হয়, সবচেয়ে বড় কথা যে আমাদের যে ধরনের উইকেট, আমাদের উইকেট উপর আসলে আমরা মনে হয় যে টিম দেখে মনে হচ্ছে আমাদের উইকেটটা হয়তো বা ব্যাটিং অথবা স্পিনিং উইকেট হবে, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমাদের পেস বোলার কম নিয়েছেন বা হয়তো বা তারা কি প্ল্যান আছে আসলে এখন বলা ভেরি ডিফিকাল্ট। একটা পেস বোলার না দুইটা পেস বোলার খেলাবেন তাও নিশ্চিত না, বাট একটা টেস্টে কিন্তু আমার আমি প্রেফার করি যে তিনজন পেস বোলার থাকলে একটা ভালো, বাট আমরা মাত্র টেস্ট খুবই কম খেলি দেখে আমাদের এখানে আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে এখন আমাদের এখানে ভালো ক্রিকেট খেলতে হবে, ভালো টেস্টে একটা ভালো যদি আমরা ড্র করতে পারি তাহলে মনে হয় যে আমাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট আসবে, তো এই কারণে হয়তো এই ধরনের টিম বাংলাদেশের যারা সিলেকশন কমিটিতে আছেন তারা এই ধরনের টিম তৈরি করেছেন আমার কাছে মনে হয়। আচ্ছা, যেই টিমটা আমি যেগুলো নাম বললাম 14 জনের, আসলে এই জায়গাটা থেকে আপনি আর কাউকে অ্যাড করতে চান যে আরো যদি এই 14 জনের জায়গায় হয়তো এখান থেকে দুজন বাদ বা দুজন যদি ইন করে এরকম কিছু কি হতে পারে, আপনি কাকে রাখেন? আসলে এখানে যারা যা আছে সবচেয়ে বেস্ট পসিবল টিমটাই কিন্তু করেছি, বিকজ আমি একটু আগে বললাম যে আমাদের টেস্ট আমরা কম খেলি, তো টেস্টে আমাদের পারফরমেন্সটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, তো টেস্টে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো, তো সেই অনুযায়ী কিন্তু যে টিমটি তারা দিয়েছেন অবশ্যই আমি বলবো যে নট ব্যাড, যাদের নিয়েছেন সবাই আমাদের টপ ক্লাস ব্যাটসম্যান বা টপ ক্লাস বোলার, ওদের পরে আসলে কেউ সেকেন্ড চয়েসে আসার মতন এখনো ওই জায়গাটা হয়নি, তো মনে হয় যে এই টিমই যদি ভালো খেলে ঠিকঠাক আছে। আপনি বলছিলেন যে আমাদের টেস্ট আসলে আমরা কম খেলি, আমি যদি একটু টেস্টের কথা যদি বলি যে এই পর্যন্ত আমরা 93টি টেস্ট খেলেছি এবং জয় পেয়েছি 7টি, আমাদের হেরেছি আমরা 71টি এবং ড্র হয়েছে 15টি, আমাদের 16 বছর হচ্ছে, হ্যাঁ 16 বছর যাচ্ছে, সেই সূত্রে আমরা ওডিআইটা ভীষণ ভালো খেলছি, ওডিআই আমাদের রেজাল্টও ভালো, যত খেলবেন তত রেজাল্ট ভালো হবে, যেমন ওডিআইতে আমরা বেশি খেলছি দেখে আমাদের পারফরমেন্স ভালো হচ্ছে, তো আমার মনে হচ্ছে যদি আমরা টেস্টে মোটামুটি একটা ভালো রেজাল্ট করি ইংল্যান্ডের সাথে তাহলে আমাদের টেস্টে খেলার সংখ্যাটাও আমি মনে করি বাড়বে বা আমাদের আইসিসির কাছে মানে আবেদন করতে আরো সুবিধা হবে যে আমরা আরো বেশি টেস্ট খেলতে চাই। মানে টেস্ট আমি একটু একটা জিনিস জানতে চাই যে টেস্ট আসলে আমাদের এখানে কেন কম খেলা হয়, এটা কি আসলে আমরা নতুন দেশ হিসেবে আমাদেরকে অন্যান্য যারা দেশ আছে স্ট্রং টিম যারা আছে তারা আসলে সহজে 1 নম্বর খেলতে চায় না, 2 নম্বর দেখা যায় যে অনেক সময় আমাদের টিম যদি ভালো খেলে তাহলে তো আমরা সলিড খেলি, কিন্তু কনফিডেন্স লেভেল যেটা যেটা আমরা যে জানি যদি জানে যে আমাদের টিম এখন অনেক স্ট্রং তারা আস্তে আস্তে কিন্তু এখন খেলতে যাচ্ছে, তো আমাদেরকে আসলে পারফর্ম করতে হবে, যদি আমরা ভালো পারফর্ম করতে পারি তাহলে কিন্তু আমাদের এই টেস্টের সংখ্যাও বাড়বে, তো আমার মনে হয় যে এই এই সিরিজটা টেস্টে বাংলাদেশের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা টেস্ট, তো এখানে যদি বাংলাদেশ ভালো করে তাহলে অবশ্যই সামনে আরো খেলা বেশি পাবে, আসলে টেস্ট খেলাটা এমন একটা খেলা প্রতিক্ষণে ক্ষণে কিন্তু খেলার রেজাল্ট চেঞ্জ হয়, তো এখানে ভালো করাটা অনেক দরকার, আর যত বেশি টেস্ট খেলবে তত বেশি কিন্তু ক্রিকেট প্লেয়ার অভিজ্ঞতা বাড়বে, তাদের টেকনিক ভালো হবে, তো টেস্টের থেকে কিন্তু টোটাল ক্রিকেট প্লেয়ার একটা বের নিয়ে আনা যায়, তো এখানে মেন্টালিটি আপনারা যে ধৈর্য কখন ধরতে হবে কোন সময় মেরে খেলতে অনেক কিছু আছে এখানে ক্যালকুলেশন, তো এখানে ভালো করলে কিন্তু বাংলাদেশের টিমের প্লেয়াররাও কিন্তু আস্তে আস্তে আরো বেটার ক্রিকেট খেলবে। আচ্ছা, একটু বলতে চাই যে মেহেদী মিরাজ এবং সাব্বির রহমান স্বাগত হোম এবং রাব্বি কামরুল হাসান রাব্বি, এই চারজনের কথা যদি বলি তারা টেস্টে অভিষেক হতে যাচ্ছে, তারা আগে টেস্ট খেলেনি, এই চারজনকে নিয়ে আপনি কি বলবেন? সেই সাথে রাব্বি মোটামুটি অনেকদিন ধরে খেলছে, এবার জাতীয় লিগে সরি ঘরোয়া লিগে যেটা ক্লাব ক্রিকেট আমাদের এখানে সেখানে হাত থেকে টেকে রয়েছে, তো আমার মনে হচ্ছে রাব্বি বোলিং তার পার্টটা আমার কাছে মনে হচ্ছে সে ভালো করবে, যারা ইয়াং জেনারেশনের মিরাজ যেমন আছে আমার মনে হয় ভালো টিমের সাথে থাকাটা ভালো, বাট আমার মনে হয় না যে সে বেস্ট ইলেভেনে এখনই চান্স পাবে, তার একটু সময় লাগবে, আর যারা আছেন আসলে সাব্বির রহমান সম্পর্কে আপনি কি বলবেন? ওডিআই তে তাকে আমরা দেখেছি যে ভীষণ ভালো একদম ফাটিয়ে খেলছে, আসলে আসলে সাব্বির রহমান বেস্ট ইলেভেনে আসবে কিনা সেটা আগে দেখতে হবে, বাট যদি সে টিমে চান্স পায় তাহলে তাকে
যে খেলা তার থেকে একটু নর্মাল ক্রিকেট খেলতে হবে, তাকে আর একটু বল বুঝে খেলতে হবে, তাকে আরো ধৈর্য সহকারে ক্রিকেট খেলতে হবে। আসলে ওয়ান ডে ফরম্যাটটা পুরো ডিফারেন্ট জিনিস, টেস্টে কিন্তু অনেক ঠান্ডা মাথায় অনেক ধৈর্য সহকারে খেলতে হবে, পরিস্থিতি বুঝে খেলতে হবে। একটু রাব্বি সম্পর্কে আরেকটু জানতে চাই, যে রাব্বির ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ আসলে তিনি খেলেননি এবং ঘরোয়া লিগগুলো খেলেছেন, সেখানে ভালো করেছেন এবং টেস্ট তিনি খেলতে যাচ্ছেন। রাব্বিকে আপনার ইন্টারন্যাশনাল ম্যাচ আসলে খেলবার সুযোগ আসলে দেওয়া উচিত ছিল কিনা? আসলে উচিত ছিল এটা পরের কথা, আসলে সুযোগ করে নেওয়াটা আসলে সবচেয়ে বড় জিনিস। বাট এখন যে ক্রিকেটটা হয়েছে, আপনার কম্পিটিশন অনেক বেশি, যারা যাদের ন্যাশনাল টিমে খেলে আছে বলরা, তাদের অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু তারা অবশ্যই একদম এগিয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে রাব্বি ভালো করার পরেও তার লাক খারাপ, অন্য যারা ছিল তারা কিন্তু মোটামুটি একটা ভালো ফর্মে ছিল এবং তাদের অভিজ্ঞতা দিয়ে তারা আগে চলে আসছে টিমে। এবং আমি মনে করি যে রাব্বি যদি এই যে সুযোগটা যখন পাবে সেটা যদি সে কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই সে সামনের দিকে আরো ভালো বোলিং করতে পারবে। আচ্ছা, একটু জানতে চাই যে আলামিন এবং আরাফাত সানি, এবাদত হোসেন, এদের নাম আসলে শোনা যাচ্ছিল। এবাদত হোসেন সম্পর্কে আমি যদি বলি যে 139 স্পিডে সে বোলিং করেছে এবং তাকে নিয়ে অনেক কথা শুনেছি, আলামিনের ব্যাপারটাও আসলে অনেক আলোচনা হয়েছে। আলামিনকে কেন ওডিআই এবং আপনার টেস্ট কোনোটাতেই আসলে তাকে দেখতে পাচ্ছি না? ইনফ্যাক্ট তিনি মানে 14 জনের নামের কাছেও আসলে তিনি নেই। আসলে এটা কিন্তু একটা টেস্টের জন্য টিম দেওয়া হয়েছে, সেকেন্ড টেস্টেও কিন্তু আরেকটা টিম দেওয়া হবে। সফর এখন এখানে যে টিমটা দিয়েছে এটার উপর ডিপেন্ড করছে। আসলে যদি বলাররা খারাপ করে তাহলে আলামিন অবশ্যই আসবে, হয়তো বা তার ফিটনেস বা তার মনোযোগী কোনো এক জায়গায় হয়তো বা সিলেকশন সিলেক্টিং কমিটি মনে করছেন যে তাকে আপাতত টিমে না নেওয়ার জন্য, বা কোনো নিশ্চয় কোনো কারণ আছে এর জন্য হয়তো বা তাকে টিমে। বাট আলামিন অবশ্যই ভালো বলার সুযোগ পেলে সে অবশ্যই ভালো করবে। বাট জানি না এখন কি কারণে তাকে টিমে নেওয়া হচ্ছে না, বা টিমের কম্বিনেশনের জন্য হয়তো বা তাকে আপাতত রেস্টে রাখা হয়েছে, এছাড়া আর কোনো কারণ দেখছি না আসলে বেসিক্যালি। হ্যাঁ, এবং আরাফাত সানি নিয়েও আসলে যে সেই ঘরোয়া লীগ থেকে আসলে অনেকটাই দূরে ছিল। ব্যাপারটা হচ্ছে যে তার বোলিং অ্যাকশনে যে ইয়ে ছিল ওটা ঠিক হয়ে এসেছে, বাট তাকে আসলে আরো মনে হয় যে তার লাইন ডবল লাইনতে সেরকম প্র্যাকটিসে ফলস্রুত ফল পায়নি দেখে হয়তো বা তাকে আপাতত টিমে নেওয়া হচ্ছে না। আর একটু প্র্যাকটিসের জন্য সে মানে তৈরি হচ্ছে তার স্বাভাবিক ক্রিকেটে খেলার জন্য। কিন্তু ম্যাচ আপনার যদি না খেলে সেক্ষেত্রে কিভাবে? আসলে ম্যাচটা খেলবে, অবশ্যই খেলবে, বড় ক্রিকেট খেলে। এবং আমি যদি একটু আবার যদি একটু আলামিনে ফিরে আসি, যে ফিটনেস নিয়ে আপনি কথা বলছিলেন, যে আমিও যদি বলি যে আলামিনের ফিটনেস কিন্তু শোনা যায় বা পত্রপত্রিকায় দেখা যায় যে তার সবচেয়ে ভালো, কিন্তু এমন অবস্থায় আসলে টিম ম্যানেজমেন্ট কেন তাকে খেলাচ্ছে না বা কি, সেটা হয়তো বা আমরা টিমের কম্বিনেশনের সময় অনেক সময় অনেক অনেক প্লেয়ার দেখবেন টিম রাখা হয়নি, নিশ্চয়ই টিমের বেটার বেনিফিটের জন্য সেটা গেছে, বা ভবিষ্যতে চিন্তা করে হয়তো বা এরকম ধরনের টিম করা হয়। বাট কোনো যে কোনো কারণে যে বাদ দিয়ে হয়েছে এটা বলা ভেরি ডিফিকাল্ট, বাট আমার মনে হয় না এমন কোনো কারণে বাদ দেওয়া হয়নি। বেসিক্যালি আমার যেমন হচ্ছে যে টিমের কম্বিনেশন এবং ভবিষ্যতে চিন্তা করে কিন্তু টিমগুলি তৈরি করা হচ্ছে ওয়ান ডে টেস্ট টি-20। আচ্ছা, একটু আরেকটু জানতে চাই যে তাসকিন আহমেদ, তাসকিনের এরকম আমরা শুনছিলাম যে তিনি আসলে টেস্টে খেলবে বা টেস্টে তার অভিষেক হবে, কিন্তু আমার জানা মতো আসলে আমি শুনি নাই যে টেস্টে উনি খেলবেন। আমার জানা মতো যে উনি ওয়ান ডে আপাতত ওয়ান ডেতেই মনোযোগ দিবেন, কারণ টেস্টে হয়তো বা তার ইঞ্জুরি চলে আসতে পারে, এই কারণে তাকে রিস্ক নেওয়া হচ্ছে না, সেই কারণে আসলে তাসকিন। হ্যাঁ কোচ, এই ঠিক আপনি যে কথাটা বললেন এই কথাটাই ঠিক আসলে উনি বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে কি খেলা উচিত আসলে টেস্টে তাসকিনের? আসলে আমরা আমাদের মেইন জিনিস হচ্ছে আমরা কিন্তু ওয়ান ডে তে ভালো করছি, তো আমাদের ওয়ান ডে তে যারা মানে পেস বোলার তাসকিনে যে কিছু সমস্যা আছে যেগুলো লঙ্গা ভার্সন ক্রিকেট খেলতে গেলে হয়তো বা তার জন্য আমাদের দেশের ওয়ান ডে ক্রিকেটের জন্য হয়তো বা ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াতে পারে, সেই ক্ষেত্রে হিসাব করলে আসলে তাসকিনকে আপাতত এখন আসলে রিস্ক না নিয়ে ভালো। কিছু আব্দুর রাজ্জাক সম্পর্কে শুনতে চাই, যে তিনি আপনার তাকে বল চাকের জন্য আসলে তাকে তার একটা বাইন্ডিং বোধ হয় এসেছিল আব্দুর রাজ্জাক, এবং আপনি আমাদেরকে ক্লিয়ার করে বলতে পারবেন, কিন্তু এখন তার সবকিছু কেটে গেছে এবং তাকে নিয়ে মাশরাফিও কিছু কথা বলেছেন, তো তার বিষয়ে আপনি একটু কি বলবেন? তাকে আনুষ্ঠানিকতা সে খেলা ছেড়েও দেয়নি এবং আনুষ্ঠানিকতা ভাবে তাকে বিদায়ও জানানো হয়নি। আসলে এখন সবকিছু আসলে ডিপেন্ড করছে তার পারফরমেন্সের উপর। এখন জিনিসটা হচ্ছে যে আমরা কিন্তু মানে আমাদের যারা বোর্ডের কর্মকর্তা আছেন এবং যারা ক্রিকেটের টিম সিলেকশন করছেন, তারা কিন্তু ভবিষ্যতে চিন্তা করে টিম আগাচ্ছেন। তো
আর আব্দুর রাজ্জাকের ব্যাপারটা হচ্ছে হয়তো তাকে আরো বেশি ভালো পারফর্ম করতে হবে, কারণ একটা জিনিস আমরা এত যদি দেখেন ওয়ানডেতে রুবেলের বোলিং কিন্তু খারাপ ছিল না, বাট ফিটনেস এবং সবকিছু মিলিয়ে কিন্তু তাকে আবার তিন থেকে সরে যেতে হয়েছে। তো আব্দুর রাজ্জাকের ব্যাপারটা হয়তো বা তার ফিটনেস বা হয়তো বা তার বোলিং এ এখন সিলেক্টর মনে করছেন এখনো ওইভাবে তার ফর্ম আসেনি, এই কারণে হয়তো বা আমি নট শিওর এই কারণে হয়তো বা আপাতত টিমে চিন্তা করা হচ্ছে না। আমি যদি একটু আরো কিছু প্লেয়ার আছে যেরকম ইলিয়াস সানি, রুবেল হোসেন, সোহাগ গাজী, রবিউল ইসলাম, জুবাইর হোসেন এবং অলোক কাপালি, এই প্লেয়ারগুলোর কথা আমি নিজে যেটা পত্রিকাতে আসলে পড়েছি তাদের কথা, তাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, তাদেরকে নিয়ে অনেক সমালোচনাও হয়েছে, এই প্লেয়ারগুলো টেস্ট থেকে আসলে অনেকটাই হারিয়ে গেছে এবং কেউ কেউ হয়তো টেস্ট খেলেনি, এদের যেই নামগুলো আমি বললাম এদেরকে নিয়ে শান্ত ভাই কি বলবেন? অনেকে আছে পারফরমেন্স করেও দেখা যায় যে লাখ খারাপ, ওর জায়গাটায় যে খেলছে সে ন্যাশনাল টিমে ভালো পারফর্মেন্স অবস্থা আছে তাকে বাদ দেওয়া মানে ওই সময়টা সম্ভব না। অলক কাপালির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসিএল লঙ্গা ভাষণে মোটামুটি ভালো স্কোর করছে, বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে জায়গাটায় একজন খেলছেন ন্যাশনাল টিমে কারেন্ট প্লেয়ার সে কিন্তু ভালো খেলছে, তো ওই জায়গাটা আসলে চেঞ্জ করার সুযোগটা খুব কম থাকে, তো সেক্ষেত্রে বলবো তার ব্যাড লাক। বাট আদার্স যারা আছেন তাদের কিন্তু শুধু পারফর্ম করতে হবে না, একটা পারফর্ম করতে হবে, চোখে পড়ার মতন পারফর্ম করতে হবে। আমি যদি আমাকে বলেন ওরা কি ধরনের পারফর্ম করছে আমি বলতে পারছি না, কোনো কারণ আমার চোখে পড়েনি দেখে আমি বলতে পারছি না যে, বাট পারফর্মটা আমাদের ন্যাশনাল টিমে এখন আসতে হলে কিন্তু অনেক কম্পিটিশন করতে হবে, আমাদের কিন্তু পারফর্ম শুধু করলেই হবে না, আমাদের একটা ধরনের পারফর্ম করতে হবে যে আমাদের যাতে নিতে বাধ্য হয় যে আমাদের খেলা এত ভালো করেছে যে আমাদের মানে না এবার তো যেতে পারবে না, তো এরকম পারফরমেন্স কিন্তু এখন লাগবে, কারণ একজনের সাথে কিন্তু আরেকজন কিন্তু একদম মানে টিমের সাথে মানে পাইপলাইনে কিন্তু অনেক প্লেয়ার আছে, তো ওদের আগেও কিন্তু আরো কিছু প্লেয়ার আছে যারা এখনো লাইনে আছে বা নেক্সট টেস্টেও আসতে পারে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের পারফরমেন্সটা বিশাল একটা ব্যাপার, আশা করি তারা আরো বেটার পারফর্ম করে অবশ্যই টিমে চান্স পাবে। এটা যদি বলি যে পারফরমেন্সের কথা আসছিল সৌম্য সরকার, আমরা এখন দেখছি যে আসলে তিনি পারফরমেন্সের বাইরে, কিন্তু তিনি আমাদেরকে আসলে অনেক দিয়েছেন এবং তিনি আরো দিবেন এই আশা আমরা রাখি, সেই সূত্রে আমি যদি বলি যে সৌম্য সরকারকে একটা সুযোগ দেওয়া হয়েছে আপনার টেস্ট ক্রিকেটে, কিন্তু জুবাইর হোসেনের কথা যদি বলি তিনি আসলে টেস্ট থেকে অনেকটাই ছিটকে গেছেন বা সেই সুযোগ তাকে আসলে দেওয়া হয়নি, তো সুযোগ দেওয়া হয় না বললে কিন্তু আমি এই জায়গাটা একটু বলবো ভুল হয়েছে, কারণ সুযোগ তাকে দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটেও দেওয়া হয়েছে, কিন্তু পারফরমেন্স একটা ব্যাপার এখানে কিন্তু বিশাল একটা ব্যাপার যে পারফরমেন্স সে কেমন করছে, হয়তো বা সে উইকেট পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে ইকোনমি অনেক বেশি, যেমন আপনি যদি বিসিএল বলেন এনসিএল বলেন সেখানে কিন্তু তার বোলিং অনেক সময় অনেক টিম নিতে চায় না বিকজ তার পারফরমেন্স, তার জন্য হয়তো বা দেখা যায় যে অনেক সময় ঘরোয়া ক্রিকেটের খেলাও হয়ে যেতে পারে বা অনেক সময় দেখা যায় আবার উইকেটও পাচ্ছেন, বাট যদি উইকেটটা মানে সবসময় পেতেন এভারেজ পেতেন সেই যেটা হচ্ছে না, হয়তো দেখা যাচ্ছে উইকেট একটা ম্যাচে পাচ্ছেন কিন্তু বাকি খেলাগুলিতে বোলিং তার নট আপ টু দ্য মার্ক, মানে বলবো যে একদমই নট আপ টু দ্য মার্ক, ভালো বোলিং একটু মোটামুটি ভালো তাও বলা যায় না একদমই খারাপ, সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে তখন সে তার সুযোগটা আস্তে আস্তে সে নিজের থেকেই সরে যাচ্ছে, তার যে একটা বলার যখন পারফর্ম না করতে থাকে তাকে কিন্তু ভালো করতে হবে, সেই জায়গায় সে ভালোটার থেকে খারাপটা বেশি হচ্ছে দেখে আস্তে আস্তে সে কিন্তু পিছিয়ে দিয়ে চলে আসছে, সে যদি তার খারাপটা দিয়ে যদি সে ভালো করে করে আসতো তাহলে না টিমে তাকে আরো সুযোগ দিত, বাট সেই জিনিসটা তার হচ্ছে না দেখে হয়তো বাবা টাকা হয়েছে। পারফরমেন্সটা অনেক বেশি জরুরি, একটু যদি নাসির সম্পর্কে কি বলবেন শান্ত ভাই? টেস্টে আসলে যে ফর্মেট তৈরি করে খেলা হচ্ছে বা টিম তৈরি করা হচ্ছে সম্পূর্ণটা আসলে টেস্ট এবং ওয়ানডে দুটো ডিফারেন্ট জিনিস, তো নাসিরের ক্ষেত্রে আমি বলবো যে আসলে টেস্টে সে ওয়ানডে দিকে মনোযোগ দেওয়া ভালো তার জন্য, ওয়ানডেতে সে ব্যাটার পারফর্মার, তো আমি মনে করি যে টেস্টে আসলে তার জায়গায় অন্য তাদের যাদের ট্রাই করা হচ্ছে অবশ্যই সামনের দিকে আসলে বাংলাদেশ আরো খেলবে, তো সামনের কিছু জিনিস চিন্তা করে হয়তো বা নাসিরকে আপাতত বাইরে রাখা হয়েছে। নিশ্চয়ই তিনি ভালো কিছু করবে ভালো কিছু, আমরা যদি বলি যে আপনি বলছিলেন যে আমাদের টেস্ট ভালো করতে গেলে আসলে অনেক বেশি টেস্ট খেলতে হবে, এইটা ছাড়াও আসলে টেস্টে আসলে খেলা আমরা কিন্তু লঙ্গা ভাষণ ক্রিকেট বাংলাদেশে খেলছি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা হচ্ছে, বাট দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম টাইমে আমাদের যে মেইন ব্যাটসম্যান যারা মুশফিক তামিম সাকিব এরা কিন্তু সবসময় এই লঙ্গা ভাষণটা খেলতে পারছে না, হয়তো দেখা যাবে ন্যাশনাল টিমে খেলা থাকে বা তাদের বাইরে খেলা থাকে সেক্ষেত্রে তখন আর তাদের এই লঙ্গা ভাষণ ক্রিকেট হয় না, তারা কিন্তু আমাদের বাংলাদেশের মেইন ব্যাটসম্যান, তাদেরকে তারা যদি
সুযোগটা না পায় আসলে তখন কিন্তু আমাদের জন্য আসলে একটু সমস্যা হয়ে দাঁড়ায়। আচ্ছা, তার মানে তাদেরকে আসলে সময়টা অনেক বেশি দিতে হবে। সময় ছাড়াও আমি যদি বলি যে আসলে আর মানে টেস্ট আমাদেরকে আরেকটু ভালো করতে হলে আমরা ওডিআইতে ভালো, আমরা আসলে ভালো করতে হলে কিন্তু মেইন জিনিস আমাদেরকে তিনজন পেস বোলার অবশ্যই এরকম ভাবে তৈরি করতে হবে যাতে আমরা উইকেট 20টা উইকেট নিতে পারি। তো টেস্টে কিন্তু আপনার উইকেট নেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, সাথে ব্যাটসম্যানদেরও রান করতে হবে। দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম টেস্টে কিন্তু বোলাররা বেশি প্রাধান্য তৈরি করে, তো সেই ক্ষেত্রে আমাদের হয়তো বা আমাদের এই বর্তমান পরিস্থিতির জন্য আমরা হয়তো দুইটা পেস বোলার নিয়ে টিমে রাখা হয়েছে, বাট ভবিষ্যতে অবশ্যই বাংলাদেশ টিম তিনজন ওয়ান ডে তে যখন চারজন খেলাতে পারে তিনজন অবশ্যই খেলাবেন, বাট বর্তমান অবস্থার জন্য হয়তো দুজন পেস বোলার খেলাচ্ছেন, বাট তিনজন অবশ্যই বাংলাদেশ টিমে একদিন একদিন খেলবেই। আচ্ছা, আমরা কিন্তু ওডিআইতে চারজন পেসার নিয়ে খেলছিলাম, আপনার নিশ্চয়ই এটা মনে আছে। তো আমি তো বললাম যে চারজন কিন্তু ওডিআইতে, ওইটাই বলছি যে আমরা কি তার মানে এখন এই মুহূর্তে আসলে একটু স্পিন নির্ভর হয়ে যাচ্ছে কিনা। আসলে স্পিন বলতে আপনি থাকি ছাড়া কিন্তু আপনি ওয়ার্ল্ড কাপ স্পিনার এখনো কিন্তু তৈরি হয়নি, তাইজুল রেডি হচ্ছে এখন কিন্তু বলতে পারি না যে আপনি ওয়ার্ল্ড কাপ স্পিনার, বাট আমাদের ব্যাটিং লাইন আপ যদি দেখেন ব্যাটিং এ কিন্তু আমরা অনেক স্ট্রং, তো আমাদের যদি উইকেটটা যদি ব্যাটিং উইকেট হয় তাহলে আমি বলবো যে আমাদের জন্য ভালো হবে, বা স্পোর্টিং উইকেটও যদি হয় তার উপরেও বলবো যে ব্যাটসম্যানটা ভালো করবে। তো আমাদের ব্যাটসম্যানদের উপর কিন্তু সম্পূর্ণটা টেস্টিং নির্ভর করছে আমার কাছে মনে হয়। তো ব্যাটসম্যানরা যদি ভালো করে তাহলে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট আসবো, বাট এক থেকে পাঁচ পাঁচ ছয় নম্বর পর্যন্ত যদি আমরা আটজন বা সাতজন ব্যাটসম্যান খেলে আমাদের কিন্তু পাঁচ ছয়ে এই ছয়জন ব্যাটসম্যানকে কিন্তু এর মধ্যে দুজনকে বড় রান করতে হবে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে, একটা বড় স্কোর দরকার। এটা যদি মাহমুদুল্লাহ রিয়াজ সম্পর্কে যদি বলি, তিনি এবং সাব্বির রহমান, আবারও সাব্বির রহমান সম্পর্কে আসছি, যে মাহমুদুল্লাহ রিয়াজ টেস্টে বোলিং করছে এবং ওডিআইতে তাকে কিন্তু আমরা খুব কম দেখেছি বোলিং করতে, এখন আসলে টিমের সম্পূর্ণ গেম পলিসি কি কারণে বোলিং দেওয়া হচ্ছে না বা কি কারণে বোলিং দেওয়া হচ্ছে সম্পূর্ণ টিমের একটা পলিসি থাকে বা প্ল্যানিং থাকে, সেই অনুযায়ী তাকে হয়তো বা বোলিং দেওয়া হচ্ছে না ওয়ানডেতে বা টেস্টে বোলিং দেওয়া হচ্ছে। তো এটা আসলে কোনো আমার কাছে মনে হয় না যে এটা কোনো বিগ ডিল, যখন যাকে যেটা দেওয়া হবে সেটাকে সেটা নিয়ে ভালোভাবে কাজ করাটাই আসলে বড় জিনিস। না আমাদের আসলে কোনো কিছুই থাকে না, আমরা যেহেতু ধরেন এরকম আলোচনা করি আসলে তো সবার সম্পর্কে কথা বলতে আমাদের নিজেদেরও আসলে ভালো লাগে কে কোথায় কি করছে। বলছিলাম এই কারণে যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবের কথা খুব আসছে যে তারা আসলে বোলিংটা একমাত্র সাকিবের উপরই আসলে নির্ভর টেস্টে, আপনি কি এই বিষয়ে একমত যে সাকিবের উপরই আসলে টেস্টটা একজনের উপর নির্ভরটা আসলে ভেরি ডিফিকাল্ট। আমি আমি আসলে এটার সাথে একমত হতে পারবো না, কারণ একজন বলার বিষয়টা কিন্তু নিতে পারবে না পুরো টেস্টে, তো যারা বাকি যারা আছেন তাদেরকেও কিন্তু ভালো বোলিং করতে হবে এবং উইকেট বের করতে হবে। তো যদি তাইজুল খেলে বা রাব্বি খেলে বা যেই বোলিং আসুক উইকেটের জন্য কিন্তু বোলিং করতে হবে। আচ্ছা শান্ত ভাই, যেই নামগুলো আমি আপনাকে বললাম 14 জনের মধ্যে, এখানে 11 জনকে আপনি আসলে কাকে রাখবেন? আপনার যদি টিম আমি যদি একটু সিলেক্ট করতে বলি যে 11 জনে আসলে কারা থাকবে, আমি নাম বলেছিলাম মুশফিক, তামিম, লাইন সাহেব আসছেন, সাথে আমার হয় যে মুমিনের চান্স বেশি ব্যাটিং এ টিমে ঢোকার, কারণ তার অ্যাভারেজ যদি আমরা পিছনের অ্যাভারেজ গুলি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু তার অ্যাভারেজ খুব ভালো এবং সেই টেস্টে ভালো পারফর্ম করেছে, এবং আমার মনে হয় যে মুমিনকে সেই জায়গায় সুযোগ দেওয়া হবে, এবং সাথে তাইজুল, সাথে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি মিরাজ। মেহেদি মিরাজের ব্যাপারটা এখনো আমি নট শিওর, কারণ টু আর্লি টু প্লে আমার কাছে মনে হয়, বাট টিমের সাথে আছে ভালো একটা খবর, বাট আমার মনে হয় যে আরেকটু পরে যদি সে আরেকটু ভালোভাবে খেলে আসে বা তাহলে অনেক ভালো হয়, বাট এখন টেস্টে আরো যারা আগে খেলেছেন তাদের অভিজ্ঞতাটা আসলে দরকার। আচ্ছা সেই ক্ষেত্রে আমি যদি বলি যে শারিয়ার নাফিস আপনার ক্রিকেট খেলেছে এর মধ্যে আমাদের যে বিসিবি, আপনি যদি শারিয়ার নাফিস ওপেনিং ব্যাটিং করে, এখন আপনি যদি মুশফিক, সরি তামিম, ইমরুল কায়েস এবং শুভব্রত সৌম্য সরকার আছে, তো এইখানে আসলে কাকে বাদ দিয়ে ওকে রাখা হবে সেটা বড় ফ্যাক্টর। আমি একটু আগে বলছি যে কিছু প্লেয়ার আছেন যারা ন্যাশনাল টিমে যারা পারফর্মার তাদের জায়গা খেলতে হবে, তো তাদেরকে পারফর্ম করতে হলে ওরকম এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে আসতে হবে, তো যে তামিমকে বাদ দিয়ে তাকে খেলানো হবে সেরকম চিন্তা ভাবনা আসতে হলে অনেক অনেক বেশি ভালো পারফর্ম করতে হবে, সেই ক্ষেত্রে আসলে এখনো সেই ধরনের পারফর্ম ভালো করছে অবশ্যই ভালো, কিন্তু তামিমকে টপকে ইমরুলকে টপকে আসতে হলে কিন্তু তাকে আরো বেড়ে মানে কি বলে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হবে, মানে আমাদের পারফরমেন্সটা আসলে এই মুহূর্তে খুব বেশি জরুরি। একটু যদি বলি যে তামিমের সাথে আমরা টেস্টে আমরা সবসময় দেখি যে তামিমের সাথে আসলে সৌম্য
সৌম্যকে দেখেছি এবং সৌম্য ফর্ম থেকে যাবার পরে আসলে দেখেছি যে ইমরুল কায়েস নামছে, কিন্তু টেস্টে আসলে আমার কাছে মনে হয় যে তিনজনই আসলে দলে থাকবে এগারো জনের মধ্যে, কারণ এখন আমরা কিছুই বলা যাচ্ছে না, বাট যদি পারফরমেন্স অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু ইমরুল কায়েস এবং তামিম ইকবাল মানে অটোমেটিক চলে আসে, করে আছে, তো আমার মনে হয় যে এই জায়গাটা মনে হয় না চেঞ্জ হবে আর কি। আচ্ছা একটু মানে যদি বলি যে যদি ধরুন তিনজনই আসলো সেই ক্ষেত্রে আসলে ওপেনিংটা কে করবে, সৌম্য করবে তামিমের সাথে নাকি কায়েস করবে? অবশ্যই তামিমের সাথে ইমরুল কায়েস ওপেন করবে, কারণ তারা দুজন পারফর্ম করে আছে, তাদের কনফিডেন্স ভালো, সেই ক্ষেত্রে হয়তো এটা আমার আমার মতামত আর কি, আমি আপনার মতামতটাই আসলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা দুজনেই অবশ্যই ব্যাটিং করা উচিত, বিকজ তারা সেট এবং ফর্মে আছেন। আচ্ছা আমাদের অনেকগুলো আসলে আমরা দেখি যে বিভিন্ন খেলা হয় লাইক আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি চ্যাম্পিয়ন্স লিগ, এখানে আমরা দেখি যে সাকিব আল হাসান মুস্তাফিজ খেলেছে এইবার এবং সেই সাথে তামিমকে দেখি, আপনার কাছে আমাদের এখন যেইভাবে খেলা হচ্ছে ওডিআই যদি বলি, টেস্ট আমরা অতটা হয়তো ভালো করছি না ওডিআই দিয়েই বলতে চাই, আমাদের আরো যারা প্লেয়ার আছে আপনার কাছে কি মনে হয় শান্ত ভাই যে আরো কাদের আসলে এইসবে ডাক পাওয়া উচিত বা খেলা উচিত কোন প্লেয়ারের, নাকি তারা আসলে এখনো ডাকের সেই যোগ্যতা আসলে তারা? আমার মনে হয় যে তাকে ডাকলে সে ভালো একটা কিছু করতে পারবে, তারপরে আপনার এছাড়া এর মধ্যে আপনি বোলিং এ যদি বলি তাহলে তাসকিনে একটা সুযোগ আছে, এছাড়া আসলে তেমন একটা চোখে পড়ছে না যে এরকম ওই লেভেলে যে আসলে ফিজ খেলা, তো সামনে অবশ্যই আসবে ইনশাল্লাহ, আমরা আসলে সেই হোপটাই সবসময় করি। থ্যাংক ইউ ভেরি মাচ শান্ত ভাই। প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ আস, স্টে ওয়েল অ্যান্ড সবসময় দেখতে থাকুন নিউজ 24, নিউজ 24 এর সাথে থাকুন, বাই বাই। Thank you.
রেডিওর রূপে পড়ে আপনি বলবেন যে আমার বাবা মরেনি, আমার বাবাকে একটা ভাত দেন আমার বাবা দিয়েছিল। শাবানা তাই করলো, সিকোয়েন্সটা হয়ে যাওয়ার পরে শাবানার আর কান্না থামাতে পারছিল। সিকোয়েন্সটা হয়েছে 11টার সময়, বিকেল 3টে পর্যন্ত আমি শাবানাকে নিয়ে কান্না থামাবার চেষ্টা করতেছি, নদীর পাড় দিয়ে হাঁটছি। এখানেই তবু আসি, মুগ্ধ প্রাণ যতদূর চায় ততদূর ভালোবাসি।